নমস্কার দেখছেন 24 আওয়ার্স টিভি সঙ্গী রয়েছে আমি সঙ্গীতার নজর রাখব এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেটে বজবজ পৌরসভার অন্তর্গত 7 নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের ডোবা ভরাট সিআইসি ছাই দিয়ে ভর্তি হচ্ছে একাধিক ডোবা বর্তমানে যে অবস্থায় আছে বর্ষাকালে এবং প্রাকৃতিক কোনো দুর্যোগের সময় কিন্তু অতিবৃষ্টির ফলে এলাকায় জল জমত কিন্তু এখন যে অবস্থা অর্থাৎ প্রত্যেকটা ডোবা কিন্তু সিএসসি ছাই দিয়ে সেখানে কিন্তু ভরাট করা হচ্ছে ফলে সেই যে প্রত্যেকটি এলাকা সেখানে দুর্যোগের সময় এবং অতিবৃষ্টির ফলে এলাকার জল কিন্তু ওই ডোবায় গিয়ে জমা হতো যার ফলে এলাকাটা কিন্তু জলে ডুবতো না কিন্তু এখন অধিকাংশ সময় কিন্তু জলে ডোবার একটা পরিবর্তন দেখা যাচ্ছে যে জলে ডুবতে পারে কিন্তু বর্তমানে সেই জায়গা হঠাৎই দেখা যাচ্ছে কিছু অসাধু ব্যবসায় কিন্তু প্রকাশ্য দিনের আলোতে সেই সিএসসি ছাই দিয়ে ভর্তি করে দিয়েছে অধিকাংশ ডোবা যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন একদম বজবজ পৌরসভার অন্তর্গত 7 নম্বর ওয়ার্ডে কিন্তু ওয়ার্ডের ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেখানে একদম ছাই দিয়ে সিএসসি ছাই দিয়ে সেখানে ভরাট করা হচ্ছে একাধিক জলাশয় একাধিক ডোবা যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু একটা ডোবা ছিল কিন্তু সিএসসি ছাই দিয়ে সেই ডোবা ভর্তি করা হয়েছে কিছু অসাধু ব্যবসায়ী তারা কিন্তু দিনের পর দিন একাধিক ডোবা তারা কিন্তু সেই ছাই দিয়ে ভর্তি করছে বর্ষাকালে এবং প্রাকৃতিক কোনো দুর্যোগের সময় অতিবৃষ্টির ফলে এলাকার জল কিন্তু ওই ডোবায় গিয়ে জমত কিন্তু এখন কিন্তু এলাকাবাসী তারা কিন্তু সংকটের মুখে পড়ছেন কিছু অসাধু ব্যবসায়ী প্রকাশ্য দিনের আলোতে সিএসসি ছাই দিয়ে ভর্তি করে দিচ্ছে অধিকাংশ ডোবা যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন একদম বজবজ মিউনিসিপ্যালিটির 7 নম্বর ওয়ার্ডের ছবি দীর্ঘদিনের ডোবা সেই দীর্ঘদিনের ডোবা কিন্তু এখন দেখুন একদম ভরাট সিএসসি ছাই দিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে সেই ডোবা ভরাট করা হয়েছে একদম সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন 24 আওয়ার্স টিভির পর্দায় সেই ছবি রেখেছি সিএসসি ছাই দিয়ে ভর্তি হচ্ছে একাধিক ডোবা কিছু অসাধু ব্যবসায়ী প্রকাশ্য দিনের আলোতে সিএসসি ছাই দিয়ে সেই ডোবা ভর্তি করছে একদম যে ছবি আপনাদের সামনে রেখেছি দেখুন বজবজ পৌরসভার অন্তর্গত 7 নম্বর ওয়ার্ডে সেই ছবি একদম ভরাট জায়গা একদম যে জলাশয় কিংবা ডোবা ছিল সেটা কিন্তু একদম বোঝা যাচ্ছে না দীর্ঘদিন ধরে সিএসসি ছাই দিয়ে এই ডোবা কিন্তু ভরাট করা হয়েছে প্রকাশ্য দিনের আলোতে সেই ডোবা ভরাট হচ্ছে কিন্তু কাউন্সিলর এ বিষয়ে কিছুই জানেন না প্রকাশ্য দিনের আলোতে ভরাট হচ্ছে প্রত্যেকটা বাসিন্দা তারা কিন্তু বলছে যে এইভাবে দীর্ঘদিন শুধু একটি ডোবা নয় একাধিক ডোবা এইভাবে দিনের আলোতে প্রকাশ্যে কিন্তু সিএসসি ছাই দিয়ে ভরাট করা হচ্ছে এ বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি সঞ্জয়ের কাছ থেকে এ বিষয়ে বিস্তারিত জানবো সঞ্জয় দেখো সঙ্গীতা যেমনটা তুমি ভিডিওতে দেখছো বজবজে চলছে অবাধে জমি ভর্তির কাজ মাফিয়া রাজ বলতে পারো তুমি এখানে কিন্তু এখানে প্রশাসন চুপ কিন্তু কেন তার উত্তর খুঁজছি আমরা দীর্ঘ সময় ধরে বোঝা যাচ্ছে যে বজবজ 7 নম্বর ওয়ার্ড প্রকাশ্যে দিনের আলোতে ভর্তি হচ্ছে কাউন্সিলরকে আমরা জানালাম বিডিওকে আমরা জানালাম ওনারা কিছুই জানে না মজার বিষয় হচ্ছে রবিবার দিন ছুটির দিন শনিবার দিন ছুটির দিন এরা করে ভর্তি তারপরে প্রশাসন সবার আধিকারিক সকলেই বলে আমরা তো জানি না দায় ভার সকলে ঝেড়ে ফেলে অথচ রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছেন জলাশয় ভর্তি করবেন না ডোবা ভর্তি করবেন না এবার সামান্য বৃষ্টি বা কোন দুর্যোগ হলে তখন দুর্যোগ টিম নামাতে হয় সরকারকে কেন কারণ এখানে এলাকায় যত বড় বড় পুকুর বা জলাশয় থাকে তারা ছাই ফেলে ভর্তি করে কিছু বেসাধু কারোবারীদের জন্য এমনটাই হচ্ছে চিত্র ধরা পড়ছে বজবজ 7 নম্বর ওয়ার্ড নয় এমনটা তুমি জেনে রাখো বজবজ আইসির পাশে অধিকাংশ এরিয়া আশেপাশে বিস্তীর্ণ জায়গা রাস্তায় প্রকাশ্যে দিনে আলোতে ভর্তি হয়েছে অথচ কেউ জানে না সঞ্জয় আমাদের সাথে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জয় যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম বজবজ পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের ছবি দীর্ঘদিনের ডোবা ভরাট সিএসসি ছাই দিয়ে ভর্তি হচ্ছে একাধিক ডোবা শুধু একটা ডোবা নয় এরকম একাধিক ডোবা সিএসসি ছাই দিয়ে ভর্তি হচ্ছে একদম যে ছবিটা আপনাদের সামনে তুলে ধরেছি একদম সিএসসি ছাই দিয়ে দীর্ঘদিন ধরে এইসব ডোবাগুলো ভরাট করা হচ্ছে শুধু একটা ডোবা নয় একাধিক ডোবা সিএসসি ছাই দিয়ে ভর্তি করা হচ্ছে আর এ বিষয়ে কাউন্সিলর তিনি কিছুই জানেন না আমরা কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করায় উনি কিন্তু আমাদের জানান যে বিষয়টি তার অজানা উনি জানতেন না এবং আজকে আমরা যখন জানালাম উনি তখনই জানতে পারলেন কি বলেছেন হাসিপার সাপুই বজবজ মিউনিসিপ্যালিটির 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শোনাবো আপনাদের আপনাকে থ্যাংক ইউ যে খবরটা দেওয়ার জন্য আমি এই বিষয়ে অবগত ছিলাম না আমি ইমিডিয়েট ব্যবস্থা নিচ্ছি আপনি বলাতে থ্যাংক ইউ
আর আগেও বন্ধ করেছিলাম, তা আবার চালু হয়েছে সেটা আপনার মুখ থেকে জানলাম, তার জন্য এগেইন থ্যাংক ইউ। আমি এ বিষয়ে অবশ্যই অ্যাকশন নেব। আমারও জলজমি ভর্তি করা হচ্ছে তো বারবার এই প্রশ্নটা উঠছে, তাহলে জানলাম তার জন্য বললাম থ্যাংক ইউ। আমি জানতাম না, অবগত ছিলাম না, আপনি অবগত করিয়ে দিলেন। এরপরে দেখুন আমি কি ব্যবস্থা নিতে, আপনি এর বিরুদ্ধে কি স্টেপ নেবেন। আমরা যোগাযোগ করেছিলাম কাউন্সিলরের সঙ্গে, উনি আমাদের জানান যে বিষয়টি তার অজানা, উনি জানতেন না। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিচ্ছেন যে জলাশয় কিংবা ছোট পুকুর বলুন, ডোবা বলুন, কোনো কিছুকে ভরাট করা যাবে না, এবং মহামান্য আদালত নির্দেশনামায় বলা আছে যে কোথাও যদি জলাশয় থাকে কিংবা ছোট পুকুর বলুন, ডোবা বলুন, সেটা সরকারের অনুমোদন না নিয়ে কিন্তু সেগুলি অবৈধভাবে ভরাট করা যাবে না। এমনকি কলকাতার মেয়র ফিরাদ হাকিম তিনিও কিন্তু এই বিষয়টি সচেতন করেছিলেন, ঠিকই জানিয়েছিলেন কলকাতার মেয়র ফিরাদ হাকিম। শোনাবো আপনাদের। এটা একটা বড় ক্রাইম, আমি কুকুর বোঝাবো, বাড়ি করব, তার উপরে অনেক টাকা কিন্তু সেই টাকা রেখে যাবো তার জন্য, আমার সেই সন্তানের কাছে অক্সিজেন থাকবে না, সেও সিওপিডি পেশেন্ট হবে, ইনহেলার নিয়ে বাঁচবে, তখন সে বলবে বাবা টাকার দরকার ছিল না, একটু সুস্থ পরিবেশ রেখে যেতে আমি সুস্থ হয়ে বসতাম। আপনাদের শোনালাম কলকাতার মেয়র ফিরাদ হাকিমের বক্তব্য, তিনি বলছেন এটা একটা ক্রাইম। যে ছবি আপনাদের সামনে তুলে ধরেছি বারংবার, আবারও দেখাতে বলবো যে ছবি, বজবজ পৌরসভার অন্তর্গত 7 নম্বর ওয়ার্ডের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একদম মনে হচ্ছে একদম স্বাভাবিক জমি, কিন্তু সেটা কিন্তু একটা ডোবা ছিল, যে ডোবাটি দীর্ঘদিন ধরে সিএসসি ছাই দিয়ে ভরাট করা হয়েছে। সেই ছবি, সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরেছি। দেখুন, আমরা কিন্তু প্রত্যেকটা সময় দেখি জেলা থেকে শুরু করে কলকাতার বিভিন্ন ওয়ার্ডে, সেখানে কিন্তু একদম শুধু একটা নয়, একাধিক জলাশয়, সেটা কিন্তু অবৈধভাবে ভরাট করা হচ্ছে। এবং এখন যে ছবিটা তুলে ধরেছি একদম বজবজের ছবি, বজবজের 7 নম্বর ওয়ার্ড, সেখানে ডোবা ছিল, যে ডোবাটি বিভিন্ন জায়গায় নোংরা জল এসে যেখানে জমা হতো এবং বিভিন্ন এলাকা, সেটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো। এখন দেখা যাচ্ছে যে সিএসসি ছাই সেই ডোবা, দীর্ঘদিনের ডোবা, সেই ডোবা কিন্তু একদম ভরাট করে দেওয়া হয়েছে, ফলে স্থানীয় বাসিন্দা তারা কিন্তু একদম একটা সংকটের মুখে পড়তে পারে। এবং এই যে অবৈধভাবে সিএসসি ছাই দিয়ে ভরাট করা হচ্ছে, তার ফলে কিন্তু প্রশাসনের কোনো হেলদোল নেই। আমরা দেখতে পাচ্ছি কাউন্সিলর, তার সাথে যোগাযোগ করেছিলাম, যে প্রতিক্রিয়া আপনাদের সামনে রেখেছিলাম, তিনি বলছেন যে তিনি কিছু জানেন না, তার ওয়ার্ডে এত বড় কাজ হয়ে যাচ্ছে, তার ওয়ার্ডে অবৈধভাবে দীর্ঘদিন ধরে, কারণ দীর্ঘদিনের একটা ডোবা, সেটি একদিনে ভরাট হয় না, অর্থাৎ একাধিক দিন ধরে কিন্তু সেই ডোবাটি ভরাট করা হয়েছে। কিন্তু কাউন্সিলর তিনি যখন, আমরা যখন তাকে প্রশ্ন করছি যে আপনি কোথায় ছিলেন, কাউন্সিলর হিসেবে আপনার কি বক্তব্য, আপনার কি দায়িত্ব, তখন কিন্তু তিনি তার দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন এবং সেটাকে কোথাও গিয়ে তিনি বলছেন যে তিনি জানতেন না, তিনি জানলেন, আমাদের মারফত তিনি জানলেন এবং তিনি পরবর্তী পদক্ষেপ নেবেন, অর্থাৎ এই কাজ, অর্থাৎ জলাজমি ভরাট তিনি আর হতে দেবেন না। কিন্তু প্রশ্ন উঠছে যে জলাজমি তো ভরাট হয়ে যাচ্ছে, দীর্ঘদিনের ডোবা সেটা ভরাট হয়ে যাচ্ছে, তাহলে এত দিন তিনি কোথায় ছিলেন, কাউন্সিলর হিসেবে তিনি এতদিন কোনো পদক্ষেপ নেননি কেন, আমাদের বলাতে, আমাদের খবরের জেরে কেন তাকে তৎপর হতে হবে, কেন তাকে পদক্ষেপ নিতে হবে, সেই প্রশ্ন কিন্তু উঠছে বারবার। সাধারণ মানুষরা যে প্রশ্ন করে যে একাধিক জমি যেমন বেআইনিভাবে দখল হয়ে যাচ্ছে, একাধিক জলাশয় সেটাও কিন্তু ভরাট হয়ে যাচ্ছে, কিছু অসাধু ব্যবসায়ী তাদের এই সব, তাদের অসাধু ব্যবসার জন্য কিন্তু এই সব জলাজমিগুলো ভরাট হয়ে যাচ্ছে, এর ফলে প্রশাসনের যে কর্তব্য, সে কর্তব্য কিন্তু দেখা যাচ্ছে না কাউন্সিলরকে। কাউন্সিলর নিজের ওয়ার্ডে এত বড় কাজ হয়ে যাচ্ছে, জলাজমি ভরাট হয়ে যাচ্ছে, সে বিষয়ে কিন্তু তার কোনো পদক্ষেপ কিংবা তার প্রতিক্রিয়া যে তিনি জানেন না। যে ছবি আপনাদের সামনে তুলে ধরেছি বজবজ পৌরসভার অন্তর্গত 7 নম্বর ওয়ার্ডে দীর্ঘদিনের ডোবা ভরাট, সিএসসির ছাই দিয়ে ভর্তি হচ্ছে একাধিক ডোবা, বর্তমানে যে অবস্থায় আছে, বর্ষাকালে এবং প্রাকৃতিক কোনো দুর্যোগের সময় কিন্তু অতিবৃষ্টির ফলে এলাকার জল ওই ডোবায় গিয়ে জমা হতো, যার ফলে এলাকাটা জলে ডুবত না, কিন্তু হঠাৎই কিছু অসাধু ব্যবসায়ী প্রকাশ্য দিনের আলোতে একদম সিএসসি ছাই দিয়ে ভর্তি করেছে অধিকাংশ ডোবা। শুধুমাত্র এই ডোবা নয়, আরও একাধিক ডোবা কিন্তু সিএসসি ছাই দিয়ে ভরাট হয়ে গেছে। এ বিষয়ে কাউন্সিলর তিনি কিছু জানেন না, কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করায় উনি আমাদের জানান বিষয়টি তার অজানা।
এখন এই পর্যন্তই, পরবর্তী খবরের জন্য নজর রাখুন শুধুমাত্র 24 আওয়ার্স টিভির পর্দায়, সবার পাশে সবসময়।